আচ্ছা, গণতন্ত্র কি পুকুরের জলে ডুব দিয়েছে? ভাবছেন কেন এই কথা বলছি? কেননা যে ঘটনাগুলো সামনে আসছে, যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে যেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। শুরুটা হয়েছিল গত মাসের 30 তারিখে। 30শে জুলাই প্রথম নদিয়া থেকে উদ্ধার করা হয়েছিল ব্যালট বক্স। কিভাবে না, যখন পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল, সেখান থেকে উঠে এসেছিল আস্ত এক ব্যালট বক্স। আর সেই ঘটনার পুনরাবৃত্তি আজ 5ই অগস্ট। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে মাছ ধরবার জন্য জাল ফেলা হয়েছিল, সেখানে উঠেলো আস্ত এক ব্যালট বক্স, সঙ্গে ব্যালট পেপার। আর এর আগে গোপালনগরে জাল ফেলে উঠে এসেছিল 18খানা ভোটার কার্ড। কি হচ্ছে আমাদের এই রাজ্যের অবস্থাটা, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এমনই বেশ কিছু খবরের আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই নজর থাক রিপাবলিক বাংলায়।